হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে রায়মাটির প্রশ্ন বিচিত্রা 2023-এর যে তোমাদের 5 নম্বর স্কুল রয়েছে 135 নম্বর পেজে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে কী বলছে দেখো, একেরটা একের এক বলছে 159.251 এই দশমিক স্থান পর্যন্ত আসন্ন, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন নির্ণয় করো। উত্তর কত হবে তাহলে? 159.2 উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 4 এর বর্গ কত? তাহলে 4 এর বর্গ কত হবে? 4 কে 4 দিয়ে গুণ, 4 4 4 4 16 উত্তর হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রমিক গুণফল নির্ণয় করি, এ 1 - এ, 1+এ, 1+a² আর 1+4a^4। তাহলে এই দেখো a+b আর a-b ফর্মুলা, তাহলে a² - b² করলাম যা ছিল রয়ে গেল এটা। আবার এটা দেখো a² - b² ফর্মুলা, তাহলে a² + এটা b², তাহলে এটা 4 রয়ে গেল। একইভাবে দেখো এটা বেরোলো কি a^-1 - 4a^4, a^1+a^4, এটা পুট করলে কত হবে? এটা a, এটা b, a+b a-b, তাহলে a² - b² আবার, তাহলে 1 - a^8 সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, নেক্সট প্রশ্ন চারেরটা বলছে a+b তা হোল স্কয়ার ইজুগাল টু a² + 6a + 9 হলে b এর মান নির্ণয় করো। a+b তা হোল স্কয়ার ইজুগাল টু a² + 6a + 9, তাহলে এটা কি ফর্মুলা দেখো, a² - 2ab + b², তাহলে কি হচ্ছে এখানে, a+b তা হোল স্কয়ার ইজুগাল টু a+3 তা হোল স্কয়ার, তাহলে b সমান কত তুলনা করলে? 3 সঠিক উত্তর হবে, b সমান 3। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো গুণ করতে হবে, গুণ করতে বলেছিল কত, c+d আর c-d সমান কত? c+d c-d a+b a-b ফর্মুলা, a² - b² c² - d² নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, ত্রিভুজে মধ্যমা 3টি কি সমবিন্দু, হ্যাঁ কি না লেখো, তাহলে উত্তর হবে হ্যাঁ। এরপর দেখো দেখো প্রশ্ন বলছে যে কোনো 5টি প্রশ্ন তো দেখ, 1টা 7 টাকা, 3 টাকা 7 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত পয়সা পাবে, হিসাব করো দশমিক স্থান পর্যন্ত। 7 জন পায় 3 টাকা = 300 পয়সা, 100 দিয়ে গুণ করলাম, একজন পায় ক টাকা? 300/7 ভাগ করলে কত হবে দেখো, 4 7 কে 28, 2 0, 7 2 14, 6 দশমিক 0, 57 56, 6 4 বসলো 5, 7 কে 35, তাহলে উত্তর কত হবে দেখে নাও, এটা 3.486 পয়সা। নেক্সট প্রশ্ন ছিল পরেরটা দেখো, বলছে বর্গমূল নির্ণয় করো, 3 পূর্ণ 22/49, এটা ভাঙলে কী হবে জানো তোমরা নিশ্চয়ই, তাহলে ওটা কত হবে, নিচে 49 থাকবে, 49×3, আর এটা যোগ করলে হবে 169/49, রুট করলে কত হবে, 13×13 আর 7×7, 13/7। এরপর রয়েছে দেখো √3-এর বলছে, √3-এর বর্গমূল করতে বলেছিল, তা 3 প্রথমে 1 দিয়ে গেলাম, 1 1 1, এটা বিয়োগ করলে 2 হবে, তাহলে আর যাচ্ছে না, তাই দশমিক বসালাম, আর এখানে 1-এর বদলে ডবল বসালাম, 1 ডবল 2 হয়, 2 বসিয়েছি, আর এখানে কত হচ্ছে দেখো, 200 নামালাম, নামালে 200 হচ্ছে, কিন্তু 7 2-এর পাশে কত সংখ্যা বসাবো যাকে যাকে গুণ করলে এর সমান পাবো বা কম পাবো, তাহলে 2-এর পাশে 7 বসালাম, 7 দিয়ে গুণ করলাম 189 হলো, এটা বিয়োগ করলাম আবার করলে হচ্ছে 11, এটা কিন্তু 1টা 0 হলে হবে না, 2টা 0 নামাতে হবে। এবার দেখেন 17 রয়েছিল, 17-এর ডবল কত 34, তা 34-এর পাশে কত বসাবো তাকে সেটাতে গুণ করলে যেন এর কম আসে বা সমান আসে, তাহলে কত দেখো, 34-এর পাশে 3 বসিয়েছি, 3 দিয়ে গুণ করেছি, এটা হবে 1029, আবার বিয়োগ করলাম, করলে 71 হচ্ছে, 2টা 0 নামালাম, এর বিয়োগ করলে 71, এখানে দেখো যে 17 রয়েছিল, 173 হচ্ছে, ডবল করে 346 বসালাম, এর পাশে কত বসাবো যাতে করে মিলবে বা কম হবে, তাহলে 2 বসাবো, 2 গুণ করলে এটাকে 3462 কে 2 গুণ করলে হবে এটা 6924 হবে, বিয়োগ করলে 176, সঠিক উত্তর কত, 1.73। নেক্সট প্রশ্ন ছিল দেখো পরেরটা বলছে, কে এর কোন মানের জন্য c² + kc + 1/9 এর বর্গমূল হবে, তা দেখো c² + kc + 9, 1/9, তা c² + 2, c 1/9, 1/3 প্লাস 1/3², তাহলে kc = 2, 2c, 2c × 1/3, cc কেটে গেল, তাহলে কে সমান হচ্ছে 2/3 উত্তর। নেক্সট প্রশ্ন বলছে কে সরি এক্স কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাহলে এক্স এর পাশে আমি কী লিখে নেবো, 1 লিখে নেবো, তাহলে কি ফর্মুলা, x+1/2 তা হোল স্কয়ার - x-1/2 তা হোল স্কয়ার, ফর্মুলা রয়েছে তোমাদের,
নেক্সট প্রশ্ন রয়েছে, পরেরটা ছয়টা দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো কি বলছে, চারিদিকে প্রশ্ন বলছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এক একটা বলছে 2a+1/3a ইজিক্যাল টু 6 হলে 4a² + 1/9² মান কত? 2a+1/3a = 6। ও এর পক্ষে বর্গ করে পাই, তাহলে কি হয়ে যাবে এটা দেখো, 2a+1/3a² এটা a+b² ফর্মুলা পুট করবো, a² + 2ab+b² এটা কিন্তু 2 × 2a, আর এটা হচ্ছে 1/, এটা হচ্ছে 1/3a আছে, এটা কাটাকুটি হবে না, আর এটাও 1/3 হবে, এটা ভুল রয়েছে একটু, এটা 36 হবে না, 9 হবে, এটাও 9 হবে। তাহলে দেখো এটা কি হচ্ছে, এক ওয়ান ওয়ান বাই থ্রি এটা হোল স্কোয়ার, এটা হচ্ছে 9a², এটা 636 হলো, তাহলে 4/3টা এদিকে চলে এলাম, তাহলে অসহগুলো এটা উল্টো করে দিলাম, 34 × 2 = 3। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যা গুণফল হচ্ছে 14/15 এবং তাদের গুণ ভাগফল হচ্ছে 35/24 হলে সংখ্যা দুটি কী কী? দুই সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই, তাহলে শর্ত অনুসারে কি x=14/15 1নম্বর সমীকরণ, আর 2নম্বর হচ্ছে x/y = 35/34 2নম্বর সমীকরণে। 1 আর 2কে গুণ করে পাই কী হবে, তাহলে y কেটে যাবে, তাহলে x² = এখান থেকে কাটাকুটি করবে, 7 × 2 = 14, আর 12 × 2 = 24, 5 × 7 = 35, আর 3 × 5 = 15, তাহলে উপর 7 × 7 = 50, আর নিচে 3 × 3 = 36, এক্স কত হবে, 7/6। 1নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, তাহলে কত হবে এটা, এক্স এর জায়গায় বসালাম কত, 7/6, এটা এদিকে গেলে উল্টে যাবে, 6/7 হয়ে যাবে, তা কাটাকাটি করলে হবে 4/5। পরের প্রশ্ন দেখা রয়েছে পরেরটা, তিনটা বলছে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার ত্রিভুজের ছবি সহ সংজ্ঞা দাও। তাহলে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। ছবিটা দেখে নাও, 3টি বাহু সমান হবে, ABC একটি সমবাহু ত্রিভুজ যার AB সমান BC সমান CA। নেক্সট রয়েছে 2নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ছবিটা এঁকে নেবে, এখানে লেখা রয়েছে দেখো, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB আর BAC হচ্ছে 2টি সমান। এরপর 3নম্বর প্রশ্ন রয়েছে, 3নম্বর পয়েন্টটা, 3নম্বর যে এটা রয়েছে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্যই পরস্পর অসমান তাকে বলা বিষমবাহু ত্রিভুজ। এখানে লিখে ছবিটা এঁকে নেবে, ABC একটি বিষমবাহু ত্রিভুজ যার AB BC ও AC বাহু অসমান। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, 5 আর 2 একটা XYZ ত্রিভুজ অঙ্কন করো, YZ 6.5 সেমি ও কোণ XYZ 60 ডিগ্রি এবং কোণ XZY = 70 ডিগ্রি। প্রথমে যাবো একটা মাপটা নিয়ে নেবো, 6.5 YZ, আর এটা কোণ এখানে 70 ডিগ্রি, XZY। এবার এটা দেখো, একটু সরলরেখা নিচ্ছি, সেখান থেকে 6.5 এখান থেকে কেটে নিচ্ছি, এবং এই বাহুতে আমরা 60 ডিগ্রি কোণ এঁকেছি এবং এখানে 70 ডিগ্রি কোণ এঁকেছি, দুটো যুক্ত করা হয়েছে, দুটো এক্স বিন্দু যুক্ত হয়েছে, এখানে এক্স ওয়াই আর জেড নাম দিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন দেখো, 4 আর 2 দুইটা বলছে, ABC ত্রিভুজ অঙ্কন করো যার AB সমান 6 সেমি, BC সমান 7 সেমি এবং কোণ ABC হচ্ছে 80 ডিগ্রি। প্রথমে দেখো, 80 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি এখানে ABC নাম দিয়ে, এবং AB 6 সেমি এঁকে নিয়েছি, কেটে নিয়েছি, এবং BC 7 সেমি কেটে নিয়েছি। এবার দেখো BC বাহু, এটা লেখা হয়নি, তাহলে এখানে দেখো প্রথমে প্রথমে কি করেছি, একটা সরলরেখা থেকে BC বাহু কেটে নিয়েছি 7 সেমি, তারপরে এই B বিন্দুতে 80 ডিগ্রি কোণ সমান করে এঁকেছি, এবং এটা বর্ধিত করার পর এটা 6 সেমি কেটে নিয়েছি এখান পর্যন্ত, তারপরে A এর সঙ্গে C যুক্ত করে নিয়েছি,